सत्कथा, विश्वास, भक्ति, साधन और सिद्धि। यदि किछु कठिन थाके तबे सेइटी धर्म। भगवान दया भिन्न होई ना, एकटा कड़ा कथा बोलले छोट हो जाए, सेइ मन निये कि धर्म होई। आजकल लोके जे धर्म धर्म करछे ओ सब हुजुगे धर्म। ठीक ठीक लोक कटा, कजन लोक धर्म चाय, सकले हुजुगे धर्म करे। तबे भालोर मंदटाओ भालो एई पर्यंत। स्कूले जेमन मास्टारेर कथा ना मानले लेखापड़ा होई ना, तेमनी जे धर्म जाने तार कथा ना मानले धर्म होई ना, फाँकी दिले धर्म होई ना। रामप्रसाद बोलेछेन, मन भेवेच कपट भक्ति करे श्यामा माँ के पावे, ए छेलेर हाते मया नई जे भगा दिए केड़े खाबे। सात गे आर मामदबाजी केबा कारे फाँकी दिबे, से जे कड़ार कड़ा तस्य कड़ा आपनार गंडा बुझे लबे। तुमि भगवान के फाँकी देबे कि तिनि तोमार चेयेओ चालाक, जे साधन भोजन करबे ताके केउ बाधा दिते पारबे ना, से निजेर काज निजेई करे जाबे। जे साधन भोजन करे तार मेजाजई आलादा। भगवान लाभेर भिन्न भिन्न पथ आछे, तार मध्ये जे कोनो एकटा जोर करे धरे राखते हय। भगवान लाभ करते हले एकनिष्ठ होते हय। श्रीनाथे जानकीनाथे अभेद परमात्मनि, तथापि मम सर्वस्व राम कमल लोचन। हनुमानेर मतो एई रूप ऐकान्तिक निष्ठा चाहि, मनेर मतो पाजी जिनिस आर नेइ। कत रकम संशय अविश्वास एने देइ, भगवानेर नाम करते करते मान जशेर आकांक्षा चले जाय, चित्त शुद्ध हय। हजार हजार धर्मकथा जानार चेये, बोलार चेये, लोके शिक्षा देवार चेये भगवान के डाका भालो। धर्म कि इंद्रिय सुख जे हाते हाते फल लाभ हबे, धर्म लाभ समय सापेक्ष। सत्पथे थेके धैर्य धरे थाकते हय। खिदे हले सब जिनिस मिष्टि लागे, तखन जा जुटलो सब भर पेट खेले क्षुदाई हलो प्रधान। तेमनी जार भगवानेर उपर अनुराग हयेछे से अत मत पथ विचार करे ना, से जे कोनो पथ अवलम्बन करे ताके लाभ करबार जन्य व्याकुल हय। भगवाने अनुराग विश्वास हय हलो ताके लाभ करबार प्रधान उपाय। ऋषिरा श्रीकृष्णके स्तव स्तुति करतेन, ताई तिनि तादेर जानिये दिलेन आमि भगवान। किन्तु ब्रज बालकगण तार संगे कत खेलाधूला आमोद प्रमोद करले तबुओ ताके जानते पारले ना। ताके जानते हले साधन भजन स्तव स्तुति करते हय। এই রূপে লেগে পড়ে থাকলে তিনি দেখাবেন, সব বুঝিয়ে দেন। যতই ঘর ফেরো না কেন, দেখবে কোথাও কিছু নেই, কেবল কর্মভোগ। এক জায়গায় বসে মন স্থির করে রাখলেই হয়ে যাবে। গুরুবাক্যে সংশয় করলে কখনো ধর্ম হয় না। একজনের উপর নির্ভর করা কি কম কথা। সুখ আসুক দুঃখ আসুক গুরুর আজ্ঞা প্রতিপালন করে চলতে হবে, তবেই মঙ্গল। চরিত্রহীন হলে কি ধর্মের মর্ম বোঝা যায়। ভগবান বলছেন, হে জীব, সৎ হো, পবিত্র হো, চরিত্রবান হো, তবে তুমি আমাকে বুঝতে পারবে। চরিত্রহীন হলে শাস্ত্র পুরাণ আদির কথা বুঝতে পারা যায় না, সেই জন্য লোকে ওসব গল্প গুজব মনে করে। সাধন ভজন তপস্যা আদি করলে ওই সকল আবার সত্য বলে মনে হবে। যে ঠিক ঠিক সাধু হবে তার কোনো স্বার্থ থাকবে না। ভগবানের প্রতি কী করে ভক্তি শ্রদ্ধা হবে, এইটুকু মাত্র স্বার্থ তার মধ্যে থাকে। সংসারের ঝঞ্ঝাট তার ভালো লাগে না, শান্তি পাওয়ার জন্য সাধু হয়। যার ধর্ম ভয় আছে, ভগবানকে ভয় করে, সে তো সৎলোক। কটা লোক এরূপ হয়। বরাবর গুরুর উপর, সাধুর উপর, ঠাকুরের উপর ভক্তি শ্রদ্ধা বিশ্বাস থাকা কঠিন। যার থাকে সেই ভাগ্যবান পুরুষ, তার উপর ভগবানের খুব দয়া বলতে হবে। ভিক্ষা করে খাওয়ার উদ্দেশ্য কী? মান অপমান লোকলজ্জা সব কাকবিষ্ঠার মতো ত্যাগ করতে হবে বলে। ভিক্ষুকের আর ওসবের ধার ধারতে হয় না। ভিক্ষা করে খেয়ে ভগবানের নাম করো।
তাহলে তার দয়া হবে। এই জগতে সুখ নেই, সব মিথ্যা, একমাত্র ভগবানই সার। এসব কথা কি সকলে বুঝতে পারে? ভগবানের বিশেষ দয়া না হলে এ সকল কথা ধরা যায় না। গুরু আর ইষ্ট এক, এই একই আবার লীলাতে বহু। ইনি ব্রহ্ম, আদ্যাশক্তি, জীব ও জগৎ। ব্রহ্মা, বিষ্ণু ও শিব একের এই ভিন্ন ভিন্ন রূপ। অজ্ঞানবশত ভেদ বুদ্ধি আসে, তজ্জন্য গুরু এবং বেদান্ত বাক্যে খুব বিশ্বাস রেখে সাধন ভজন ও বিচার করতে হয়। গুরু আর ইষ্টে খুব নিষ্ঠা চাই, ক্রমে ক্রমে সব অভেদ উপলব্ধি হবে, দেখবে তিনি সর্বঘটে আছেন। শাস্ত্রে তো বড় বড় কথা আছে, তাতে হবে কি? জীবনে প্রতিপন্ন করা চাই এই সাধনা। খালি মন্ত্র নিলে কী হবে? মন্ত্র নিয়ে গুরুর উপদেশ মতো কাজ করতে হয়, তবে তো গুরুর মহিমা বোঝা যায়। যতদিন ভগবান সাক্ষাৎকার না হই, ততদিন ঠকানো বুদ্ধি যায় না। তিনি বলতেন, খাবার সংস্থান থাকলে জুয়াচুরি প্রবঞ্চনা না করে দুটো খাও দাও তার নাম করো, তাতে আত্মা সুখে থাকে। সকাল, দুপুর, সন্ধ্যা, মধ্যরাত্রি এই চার সময়ের মধ্যে যে সময় ইচ্ছা নিয়মিত রূপে ধ্যান জপ করা উচিত, তাহলে তাড়াতাড়ি সাধনে উন্নতি হয়। ভগবান চাই এই জগতের কর্তাকে যদি না পেলাম তবে জন্ম বৃথা। প্রহ্লাদের পবিত্র অহেতুক বৈরাগ্য, কারোর হেতু সে বৈরাগ্য হয় তাও ভালো, যে কোনো কারণে ভগবানকে ডাকতে পারলেই হলো। ভাগবত শাস্ত্র আদি শুনে সেই মতো কাজ করবার চেষ্টা করে তো জীবের কল্যাণ হবেই। ভগবানে দৃঢ় ভক্তি চাই, সংসারের তো সুখ দুঃখ আছেই, ওই দিক না ভুললেই সব দিক মঙ্গল। ফুস মন্ত্রে কী হবে? একটা মন্ত্র বই তো নয়, সেই মন্ত্রের উপর বিশ্বাস না হলে ভগবানকে কোনো কালে দেখা যায় না। তার উপর ভক্তি শ্রদ্ধা হওয়া একই কম? বাপ মাকে দেখেই ভক্তি হই না, এরা সাধু, ভিক্ষের কোনো ঠিক নেই, অথচ তিল ভাণ্ডেশ্বরের কী সেবা করছে দেখলে অবাক হতে হয়। ভোর চারটে উঠে এই দারুণ শীতে গঙ্গা স্নান পূজাপাঠ করে, আবার সন্ধ্যার সময় স্নান করে আরতি আদি করে, এ কি কম কথা? আমি তো পারি না। ঠিক ঠিক ভক্তি থাকলে এই রকম হয়। ঠাকুর দেবতার সেবা করা ভাগ্য বই কি? যাকে দিয়ে সেবা করিয়ে নেন সে মহাভাগ্যবান, কিন্তু সকলে তা বুঝতে পারে না। অনেক সময় পয়সার দিকে নজর থাকে, তখন ঠাকুর সেবা ভুলে গিয়ে ভক্তিমুক্তি তুচ্ছ করে, কেবল হা পয়সা হা পয়সা করে, তাই তো এত দুঃখ পায়। তিল ভাণ্ডেশ্বরের সাধুদের বেশ লাগে, ঠিক ঠিক সাধু হলে এমনি হয়, মন বড় চঞ্চল পাজি, ক্রমাগত এদিক ওদিক ছুটতে থাকে, খুব নজর রাখতে হয় মনটা কোথায় দৌড়ুছে। এর জন্য ধ্যান ধারণা সাধুসঙ্গ খুব দরকার, তাহলে মন স্থির হয়। মন স্থির না হলে কোনো কাজ হয় না। কুরুক্ষেত্রের যুদ্ধের পর শ্রীকৃষ্ণ যখন দ্বারকাতে যাচ্ছেন, কুন্তী বললেন, হে কৃষ্ণ, আমার রাজত্ব চাই না, দুঃখ দাও, যদি দুঃখ পাই তবে সর্বদা স্মরণ হবে ও তোমায় দেখতে পাব, রাজত্ব সুখে তোমায় ভুলিয়ে রাখি। দুঃখের সময় সকলের এই ভগবানকে মনে পড়ে। শুধু বই পড়লে কী হয়? ত্যাগ তপস্যা করে তাকে লাভ করো। গৃহস্থের কাছে সাধু খুব সাবধান হয়ে থাকবে, এমনভাবে থাকবে যাতে গৃহস্থের সাধুর উপর কখনো কোনো সংশয় না হয়। সাধুর খুব সাধন ভোজন করা উচিত, তাদের এরূপ করতে দেখলে গৃহস্থের কোনো না কোনো দিন মনে হবে, এরা ভগবান লাভের জন্য কত পরিশ্রম করছে, আর আমি বা কী করছি। সাধুদের দেখে যদি তার ক্ষণিকের জন্য একটু হুঁশ হয়, ভগবানের দিকে মন যায়, তাহলে তার কল্যাণ হবে। বাবুর এই বাগানের জিনিস মালি তার কাছে ওইসব অতি যত্ন করে নিয়ে গিয়ে দেয়, মালির ওটা দাস্যভাব। সংসারের সব জিনিসই ভগবানের, আমরা যে তার মালি, তুমি প্রভু আমি দাস, এইরূপভাবে
ভগবানের প্রতি ভক্তি বিশ্বাস সম্পন্ন হয়ে তার জিনিস তাকেই ভক্তি করে অর্পণ করাকে দাস্য ভক্তি বলে। তোমরা রামায়ণ মহাভারত পড়ো, যেমন লোকে ইতিহাস পড়ে থাকে। আর এই 8 বছরের ছেলে বিমলকে দেখো, রামায়ণ পড়ছে আর হাউ হাউ করে কাঁদছে। আমায় বলে, দেখুন মহারাজ, রামের রাজ্যতে আমি ছিলাম হনুমান, না মহারাজ? আমি দেখে আশ্চর্য। ও কি বুঝেছে ওই জানে, রামচন্দ্র হলেন ভগবান, তার সঙ্গে কি জীবের তুলনা হয়? জীব তাকে সব অর্পণ করবে, যতটুকু দেবে ততটুকু পাবে। এক আনা দাও এক আনা পাবে, 4 আনা দাও 4 আনা পাবে, 16 আনা দাও 16 আনাই লাভ হবে। যার মা বলে ভগবান লাভ কর, জগৎ মিথ্যা সে মুক্ত মা। বাপ মা নিজেই সংসারে দুঃখ ভোগ করছে, আবার ছেলেদের দুঃখ ভোগ করায়। যে বাপ মা ভাগ্যবান তারা ছেলেকে স্পষ্ট বলে যে বিয়ে করলেই দুঃখ, সংসারে কত জ্বালা দেখতে পাচ্ছ, তুমি বুঝে বিয়ে করো, সেই বাপ মা মুক্ত। সকলে যদি এরকম বুঝত তাহলে আর ভাবনা কি ছিল, বুঝে না তাই গোলযোগ হয়। যে পরকাল মানে না সে আবার ধর্ম করবে কি? সে তো নাস্তিক, অবিশ্বাসী হবেই। পরকাল আছে বলেই তো দান ধ্যান করে, যে পরকাল মানে সে তো ধার্মিক। কোনো পর্বে অথবা ঠাকুরের উৎসবে ভালো ভালো জিনিস ভোগ দিতে হয়, তোরা বলবি টাকা কোথায়, এত খরচ হচ্ছে, সে সময় জটে আর সৎ কাজে টাকা জটে না, তখন তোদের সব খরচের দিকে নজর পড়ে। তোরা মুখে ঠাকুর ঠাকুর করিস, জনে জনে সব ছবি রাখিস আর কেবল নকল, এই তো তোদের ভক্তি? আমার অমন ভক্তি নেই, তোদের ঠাকুর চিরকালই কাছের ছবির মধ্যে থাকবে, সালারা সব বাহ্যিক ভক্তি দেখাচ্ছে। বিশ্বনাথকে যা মনে করো তাই, পাথর মনে করো পাথর হবে আর ভগবান মনে করো তাহলে ভগবান হবে। মোট কথা, কপটতা করো না, তোমাদের মনে অসরল ভাব আছে বলে কোনো ফল হয় না, ঠিক ঠিক ভক্তি বিশ্বাস করলে নিশ্চয় কল্যাণ হয়। যে ভগবানকে চাইবে তার হইচই বা গুলতনি করা ভালো লাগবে না। খামকা মন খারাপ করিস কেন, এই মনকে ভালো করতে কত তপস্যা করতে হয়, আর তোরা যখন তখন একটা গোলমালের সৃষ্টি করে মন খারাপ করে বসিস। মনকে দুর্বল করা বড় খারাপ, মনে খুব জোর আনবি। যার ভগবানের উপর বিশ্বাস আছে তার সংসারের দুঃখ কষ্টে মন বিচলিত হয় না। এ জগতের জিনিস ভোগ করার তপস্যা চাইবই কি, তপস্যা ভিন্ন হয় না, এ তো প্রায় দেখা যায়।